সম্মানিত দর্শক বিন্দু, আজকে আমরা জানবো মোটা মেয়েদের বিয়ে করার যে চারটি সুবিধা। এই চারটি সুবিধা জানলে আপনিও মোটা মেয়ে বিয়ে করবেন। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্লিম ফিগারের মেয়ে অনেক পুরুষেরই পছন্দ হলো, অনেকে আবার পছন্দ ভিন্ন। মোটা মেয়েরাও যে অনেক পুরুষের পছন্দের তালিকা রয়েছে তা এখন বলাই বাহুল্য। পছন্দ তো বটেই, বরং একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। আর শুধু রূপই নয়, সমীক্ষা বলছে মোটা মেয়েরা নাকি একাধিক গুণেরও অধিকারী হয় যা রোগা মেয়েদের মধ্যে দেখা যায় না। তাই আপনি কি এখনই নিজের জীবনসঙ্গী খোঁজ করতে শুরু করে দিয়েছেন? আর আপনার কি মোটা মেয়ে পছন্দ? তবে আসুন দেখে নিই মোটা মেয়েদের বিয়ে করার সুবিধাগুলো। এক নম্বরে, মোটা মেয়েরা শুধুমাত্র নিজের কথা ভাবে না, পরিবার এবং স্বামীর গুরুত্বও তাদের কাছে অনেক বেশি। এরা স্বামীদের অনেক শ্রদ্ধা করেন, শুধুমাত্র স্বামী নয় শ্বশুর বাড়ির সমস্ত লোকদেরই সম্মান করেন। সবসময় স্বামী এবং পরিবারকে হাসি খুশি রাখার চেষ্টা করেন। দুই নম্বরে, বিয়ের পর মেয়েদের অনেক দায়িত্ব বেড়ে যায়। নিজের বাড়িতে কখনোই কাজ করতে হয়নি, কিন্তু শ্বশুর বাড়িতে তাকে সমস্ত কাজ করতে হবে। বলা হয় রোগা মেয়েদের তুলনায় মোটা মেয়েরা খুব তাড়াতাড়ি তাদের সমস্ত দায়িত্ব বুঝে যায়। এরা নিজের দায়িত্ব সঠিকভাবেই পালন করেন, অন্যদের সেবা করতে খুবই ভালোবাসেন। তিন নম্বরে, মোটা মেয়ে মানে বুদ্ধিমান বৃহস্পতি। এদের বুদ্ধি কয়েকগুণ বেশি হয় রোগা মেয়েদের থেকে। তাই ঘরে হোক কিংবা বাইরে সব কাজে নিপুণতার সাথে করতে পারেন তারা। এরা বাইরেও আরেকটি কথা বলতে হয়, সেটি হলো মোটা মেয়েদের ড্রেসিং সেন্স রোগা মেয়েদের থেকে অনেক ভালো হয়। কোনো ড্রেস তাদের সবচেয়ে ভালো মানায় তা তারা খুব ভালো মতো নির্বাচন করতে পারেন। চার নম্বরে, দেখা যায় মোটা মেয়েরা রান্নার দিক থেকেও রোগা মেয়েদের তুলনায় বেশি পারদর্শী। এরা নিজের খাওয়ার থেকে পরিবারের লোকদের ঠিকমতো খাওয়া হলো কিনা সেই দিকেও ধ্যান রাখে। এদের রান্নার প্রতি একটা আলাদাই টান থাকে। পরিশেষে বলে রাখি, কোনো নিষ্ঠির মহিলাদের অপমান বা অবমাননা করা আমাদের উদ্দেশ্য নয়। রোগা মেয়েরাও কিছু কম জানে না। পৃথিবীর প্রতিটি শীর্ষস্থানীয় জায়গায় মোটা এবং রোগা উভয় প্রকার মেয়েরে পৌঁছে জায়গায় কামনা রইল। সামনে যা পেলাম তাই পেটে চালান করে দিলাম, এমন মনোভাব থেকে বের হয়ে এসেছে বেশিরভাগ মোটা নারীরা। এখন তারা নিজের শরীর সম্পর্কে অনেক বেশি সচেতন। খাওয়া দাওয়া থেকে শরীর চর্চা সবটাই করেন মেপে। কোনো খাবারটি কিভাবে ও কতটুকু খেলে শরীর ঠিক থাকবে সেদিকেও থাকে তীক্ষ্ণ নজর। নিজের তো বটেই, তারা চান তাদের প্রেমিক বা স্বামীও যেন খাবার এবং নিজের শরীর নিয়ে একটু সচেতন হয়। সবাই এখন বৈহিক আকর্ষণে বিশ্বাসী।